সরকার ইচ্ছে করলেই বাজার নিয়ন্ত্রণ করতে পারে, আর তা করতে না পারাটা সরকারের ব্যর্থতা এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয়া বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। লালমনিরহাটে কালমাটি দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন শেষে জি এম কাদের আরও বলেন, ধর্মীয় উৎসব উপলক্ষে পৃথিবীর অন্যান্য দেশে যখন দ্রব্যমূল্যের দাম কমানো হয় তখন ব্যতিক্রম বাংলাদেশে। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার খুনিয়াগাছ, হারাটি ও মহেন্দ্রনগরের ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন ও রাস্তার উদ্বোধন করেন বিরোধী দলীয় এই উপনেতা। তিন দিনের সফর শেষে আজ তার ঢাকায় ফেরার কথা রয়েছে। সরকার ইচ্ছা করলেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে যেটা সরকারের ব্যর্থতা অথবা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, সরাসরি হোক বা পরোক্ষভাবে হোক।